বাঙালির পৌষ সংক্রান্তি উপলক্ষে বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করেছে মিলান বার্তা ও পাঠক ফোরাম ইতালি নাজমুল হোসেন ও সজিব আল হোসাইনের যৌথ পরিচালনায় ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ইলিয়াস মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ভ্যানিস বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কুদ্দুস চৌধুরীর সহযোগিতায় ভিন্ন ধর্মী পৌষের শেষে এই পিঠা মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ দ্রুতাবাসের নব নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম ভ্যানিসে বসবাসরত প্রবাসী নারীরা হরেক রকমের বাহারি স্বাদের পিঠা এই মেলাতে প্রদর্শন করেন পিঠার সঙ্গে উপস্থাপন করা হয় নারীদের দেশীয় পোশাক ও সাজসজ্জার বিভিন্ন উপকরণ যা বিদেশিদের কাছেও নজর কাড়ে আয়োজকরা বলেন পৌষ উৎসব বাংলাদেশের অন্যতম একটি সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে প্রবাসে ও আমাদের এই উৎসবটি উদযাপন করতে হবে তা না হলে কালের বিবর্তনে হারিয়ে যাবে পূজা পার্বণের ষড়ঋতুর বাংলাদেশ মেলায় আগত প্রবাসীরা মনে করেন এমন আয়োজন আমাদের এই প্রজন্মের জন্য ইতিবাচক বহন করবে এই মেলার মাধ্যমে আমাদের সন্তানরা আমাদের দেশীয় সংস্কৃতিকে লালন করে রাখবে বারোটি স্টল নিয়ে আয়োজিত মেলায় পিঠা স্টলের পাশাপাশি রকমারি চুরি শাড়ি গহনা সহ নানান কসমেটিক নিয়ে পশ্চাৎ সাজিয়ে বসেন কয়েকজন নারী উদ্যোক্তা ভিন্ন স্বাদের রকমারি আচার মিষ্টি নিয়ে একজন নারী উদ্যোক্তা দর্শনার্থীদের মন জয় করেন এছাড়াও পিঠা মেলায় অনেক রকমের খাদ্য সামগ্রী নিয়ে আগত প্রবাসীদের ও সংক্রান্তির পিঠা বাহার দেখে তাদের দেশের স্মৃতিকে খানিকটা পূর্ণ করতে পেরেছে বলে মন্তব্য করেন অনেকে এছাড়াও পিঠা মেলায় অনেক রকমের খাদ্য সামগ্রী নিয়ে আগত প্রবাসীদের পৌষ সংক্রান্তির পিঠা বাহার দেখে তাদের দেশের স্মৃতিকে খানিকটা পূর্ণ করতে পেরেছে বলে মন্তব্য করেন অনেকেই পিঠা মেলায় আয়োজকদের পক্ষ থেকে ভ্যানিসে কমিউনিটিতে বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে শুভেচ্ছা জানান ভ্যানিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সাবেক আহ্বায়ক বিলাল হোসেন ডালি সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক সুলেমান হোসেন এছাড়াও বক্তব্য রাখেন ভ্যানিস বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরকার বৈরব পরিষদের সাবেক সভাপতি মোবারক হোসেন খান উপদেষ্টা সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক রশিদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ইকবাল হোসেন আব্দুল মমিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালুসহ বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এছাড়াও মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক স্টল কর্তৃপক্ষদের একটি করে সম্মাননা এবং মেলায় দেশীয় সংস্কৃতির রকমারি পিঠা ও পোশাক সামগ্রী উপস্থাপন করায় বিচারকদের রায়ে তিনটি স্টলকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয় শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত নেতৃবৃন্দদের নিয়ে কান্তাস কেকার্সের শোর জন্য একটি কেক কাটা হয় দিনব্যাপী এই মেলায় পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ভ্যানিস বাংলা মিউজিক স্কুলের সদস্যরা মঞ্জুর আলম এন টিভি ইতালি